টিকটক ফলোয়িং নেক্সট হাইট, এই বিষয়টা কিন্তু অনেকের গুরুত্বপূর্ণ। অনেক সময় আমরা অনেক সেলিব্রিটিদের দিকে তাকালে দেখা যায় তাদের ফলোয়িং লিস্টটা হাইট করা, তারা কাকে ফলো করছে সেটা দেখার জন্য ফলোয়িং লিস্টে ক্লিক করে দেখা যায় তাদের ফলোয়িং লিস্টটা হাইট করা, অথবা তাদের ফলোয়িং লিস্ট দেখা যায় না। তো তখন আমরা ভাবি ওই ফলোয়িং লিস্টটা হয়তো টিকটক থেকে অটোমেটিকলি হাইট করে দিয়েছে। আমরা এরকম ভাবে আসলে তা নয়, ফলোয়িং লিস্ট আপনারটাও হাইট করতে পারবেন, এটা আপনি জানান না বিধে আপনার এটা কঠিন মনে হচ্ছে। তো আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে একদম ইজিলি দেখাই দেবো কীভাবে আপনার টিকটকের ফলোয়িং লিস্টটা হাইট করবেন। আপনি যদি 200, 500, 1000 ফলো করেন, ওই ফলোগুলো আপনি হাইট করে রাখতে পারবেন একদম ইজিলি। কেউ আপনার, আপনি কাউকে ফলো করছেন সেটা কেউ দেখবে না, ঠিক আছে? তো এই বিষয়টা আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে ক্লিয়ার করে দেবো। ভিডিওটা একদম শর্ট এবং 2 মিনিটের ভিডিও হবে, হয়তো এক্ষুনি ভিডিওটা শেষ করতেছি। তো চলুন আমরা দেখে আসি। প্রথম আমাদের ওপেন করতে হবে টিকটক অ্যাপস। টিকটক অ্যাপসটি ওপেন করার পর আমি দ্রুত দেখা দিচ্ছি যাতে ভিডিওটি লম্বা না হয়, আমাদের প্রোফাইলে চলে যেতে হবে, ঠিক আছে? প্রোফাইলে যাওয়ার পর আমরা যে কাজটি করব, এই যে উপরে যে থ্রি ডট প্রতিদিনের মতো যে যেটা দেখায়, এই যে ত্রিলাইনে ক্লিক করবেন। ত্রিলাইনে ক্লিক করার পর সেটিংস অ্যান্ড প্রাইভেসি চলে আসবে। সেটিংস অ্যান্ড প্রাইভেসি চলে আসার পর এখানে একটা অপশন দেখতে পাবেন যার নাম হচ্ছে প্রাইভেসি। এই যে প্রাইভেসিতে একটা ক্লিক করবেন। সো প্রাইভেসিতে ক্লিক করার পর আপনারা যে কাজটা করবেন, একটু নিচে স্ক্রল করবেন। নিচে স্ক্রল করার পর এখানে এই যে ফলোয়িং লিস্ট নামে একটা অপশন দেখতে পাচ্ছেন এখানে, এই যে ফলোয়িং লিস্ট, তো এখানে এটা এভরি ওয়ান করা আছে, ঠিক আছে? তো এই ফলোয়িং লিস্টটা আপনারা ওখানে ক্লিক করলে জাস্ট এখানে দুটো অপশন দেখতে পাবেন, একটা হচ্ছে এভরি ওয়ান আর একটা হচ্ছে অনলিমি। তো আপনারা অনলিমি বলতে শুধুমাত্র আপনি, মানে শুধুমাত্র আমি, তো ওটাতে একটা ক্লিক করবেন। তো যখন আপনি ওটাতে ক্লিক করে দেবেন সাথে সাথে আপনার ফলোয়িং লিস্টটা হাইট হয়ে যাবে, অন্যরা আপনার ফলোয়িং লিস্ট দেখতে পাবে না, শুধুমাত্র আপনি ছাড়া, মানে আপনি ছাড়া আপনি কাকে ফলো করছেন সেটা আপনি দেখতে পাবেন, অন্য কেউ আপনি কাকে ফলো করছেন সেটা দেখতে হবে না, ঠিক আছে? তো এটা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ, কারণ আমরা মানে ফলো করি এবং কাদেরকে কাদেরকে ফলো করি সেটা অন্যরা দেখে ফেলে। তো আজকের ভিডিওটা যদি শেষ পর্যন্ত দেখে থাকেন আশা করি বুঝতে পারছেন কীভাবে ফলোয়িং লিস্টটা হাইট করা হয়, ঠিক আছে? তো এই যে আমি যাদেরকে ফলো করছি শুধুমাত্র আমি দেখতে পাচ্ছি। আপনি যদি আমার প্রোফাইলে ঢুকে যদি ফলোয়িং লিস্ট চেক করেন তাহলে কখন আমার ফলোয়িং লিস্টটা দেখতে পারবেন না, ঠিক আছে? তো আশা করি বুঝতে পারছেন। আজকে ভিডিওটা এখানে শেষ করতেছি। সবাই সুস্থ থাকুন, ভালো থাকবেন, দেখা হবে পরবর্তী কোনো একটা ভিডিওতে। সালামু আলাইকুম।